আজকে আমরা এসেছি একটি গরুর খামারে। কেবলমাত্র শুরু করা হয়েছে এই গরুর খামার। খামারে কিছু কিছু গরু আনা হয়েছে, পরবর্তীতে আরও অনেক গরু নিয়ে আসা হবে এই খামারে। গরুর খামার করে অনেকে সফল হয়েছে, আবার সঠিক পরিকল্পনার অভাবে অনেকেই খামার গুটিয়ে নিতে হয়েছে। খামারকে লাভজনক করার জন্য, খামার স্থাপনের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। যত সঠিকভাবে পরিকল্পনা করা হবে, খামার ততটা সফলের দিকে এগিয়ে যাবে। খামারিরা তাদের গরুর জন্য মোট পরিমাণ খাবার পায় বেশ উঁচু দামে, সেজন্য বাংলাদেশে গরুর খামার উৎপাদনের উপর লাভ খুবই কম। তবু দেশে দুধের দাম বেশ চড়া, তাই এ দেশে গরুর খামার গড়ের উপর লাভজনক। গরুর খামারের জন্য একটি ভালো ছাউনি তৈরি করা জরুরি, কারণ এখানেই আপনার বিনিয়োগ বেড়ে উঠবে। একটি গরু থাকার জায়গাকে প্রায় ছাউনি বলা হয়। ছাউনিটি তৈরি করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কয়টা গরু এবং কোন জাতের গরু সংগ্রহ করবেন, কারণ বিভিন্ন ধরনের জাতের জন্য বিভিন্ন পরিমাণ জায়গার প্রয়োজন হয়। দর্শক, শেষ কথা হলো, আপনার প্রচুর অর্থ এবং সম্পদ নেই, আপনার যা আছে তা হলো কঠোর পরিশ্রম এবং আশা। নিরাশ হবেন না, যদি আশানুরূপ ফলাফল না পান ধৈর্য ধরুন এবং কঠোর পরিশ্রম করুন, সাফল্য একদিন না একদিন ধরা দেবেই। চলুন তাহলে দেখে আসি এই ভিডিওতে এই খামারে কয়টি গরু রয়েছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। চাইলে আপনারাও এইরকম করে গরুর খামার তৈরি করতে পারেন।